বিয়ে বাড়ির মরশুম পড়ে গেছে একদম টাটকা টাটকা আরও একটি বিয়ে বাড়ির মেনু নিয়ে চলে এসেছি প্যান্ডেলের ঢোকার শোয়া একটি বড় ফুড কাউন্টার ছিল আমি অবশ্য রকম ফল খাইনি সোজা চলে গেলাম স্টার্টার কাউন্টারে নিয়ে নিলাম একটা চিকেন ড্রামস্টিক চিকেন চিজ বল ক্রিস্পি বেবিকন এবং পাস্তা মকটেল কাউন্টার থেকে কোল্ড ড্রিঙ্কস খেয়ে স্টার্টারগুলোকে হজম করিয়ে সোজা চলে গেলাম মেন কোর্সে ফার্স্টে নিয়ে নিলাম স্প্রিং রোল যেটা খেতে খেতেও ঠিকঠাক লাগলো তারপর নিলাম মশালা কুলচা আর চিকেন বাটার মশলা এই দুটো আইটেম খেতে বেশ ভালোই ছিল তারপর নিলাম সাদা ভাত আর সরষে পম্পেট পম্পেটটা খেতে বেশ দারুণ হয়েছিলো বাবার শেষে নিলাম মটন কষা একদম তুলতুলে নরম মৌ তো চামচ দিয়েই খেয়ে নিচ্ছিল মুখে দিতে একদম মিশে যাচ্ছিল আমি তো এ দুবার নিয়েছিলাম আরও ময়ের যখন খাওয়া কমপ্লিট লাস্টে বললো দাও তোমার খাবার ভিডিও করে দিই আমি আর কি বলবো পাকা প্লেট নিয়ে ভিডিও করাতে হলো ততক্ষণে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো সুইট ডিশে অনেক কিছু ছিল আমি কোনো কিছুই খাইনি লাস্টে শুধু আইসক্রিমটা নিয়েছিলাম এই ছিল আজকে ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে